সাফল্যের মুকুটে নয়াপালক বনগাঁ হাসপাতালে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিচারে প্রসূতি বিভাগে রাজ্যে সেরার তালিকায় বনগাঁ হাসপাতাল। কেন্দ্রীয় পর্যবেক্ষণের পর মিলল শংসাপত্র। বনগাঁ মহকুমা হাসপাতালের সাফল্যের মুকুটে নয়াপালক। কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের বিচারে রাজ্যের মধ্যে সেরার তালিকায় নাম। কেন্দ্রীয় দলের পর্যবেক্ষণের পর হাতে এসে পৌঁছালো শংসাপত্র। জানা গেছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে রাজ্যের হাসপাতালগুলির পরিকাঠামো, চিকিৎসা ব্যবস্থা, বিশেষত প্রসূতি বিভাগ, শল্য বিভাগের মান খতিয়ে দেখার প্রকল্প শুরু হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের 20 তারিখ ও 21 তারিখ বনগাঁ জীবনরতন ধর মহকুমা হাসপাতালে এসে পৌঁছান কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা। এখানে থেকে দুদিন ধরে হাসপাতালের বিভিন্ন বিষয়ে খতিয়ে পরীক্ষা করেন তারা। এদিন এসে পৌঁছায় তার শংসাপত্র। দেখা যায়, বনগাঁ মহকুমা হাসপাতালের পরিষেবায় খুশি কেন্দ্রীয় দল। হাসপাতালের প্রসূতি বিভাগ ও প্রসূতি শল্য বিভাগ রাজ্যের মধ্যে সেরার শিরোপা অর্জন করেছে। ইতিমধ্যেই হাসপাতালে এসে পৌঁছেছে মিনিস্ট্রি অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বিভাগের অ্যাডিশনাল সেক্রেটারি ও মিশন ডিরেক্টর IAS রলি সিংহের দেওয়া শংসাপত্র। কেন্দ্রের তরফে শংসাপত্র পাঠানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছেও। এই সাফল্যে স্বভাবতই খুশি হাসপাতাল সুপার সহ হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ অন্যান্যরা। হাসপাতাল পরিচ্ছন্ন রাখার পাশাপাশি হাসপাতালের বিভিন্ন বিষয়ে পরিষেবা দেবার ক্ষেত্রে বনগাঁ পৌরসভার যথেষ্ট অবদান রয়েছে। সে কারণে এদিন হাসপাতাল কর্তৃপক্ষ শুভেচ্ছা জানান বনগাঁর পৌরপ্রধান গোপাল শেঠকে। হাসপাতাল সুপার কৌশিক ঢল জানান, দিল্লি ও কেরল থেকে প্রতিনিধি দলের সদস্যরা এসেছিলেন। হাসপাতালের বিভিন্ন বিভাগ খতিয়ে দেখেন তারা। এদিন সেই শংসাপত্র আমরা হাতে পেয়েছি। এই সাফল্য হাসপাতালের সমস্ত কর্মীদের। বনগাঁ হাসপাতালের মুকুটে নয়াপালক যোগ হয়েছে। হাসপাতাল সুপার সহ হাসপাতালের সকল কর্মীদের এদিন শুভেচ্ছা জানিয়েছেন পৌরপ্রধান। এ বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, পশ্চিমবাংলায় যেসব সুপার স্পেশালিস্ট হসপিটাল আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা টিম, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, তাদের তরফ প্রতিনিধিরা এসেছিলেন বনগাঁয় এবং তারা এসে বনগাঁর যে হসপিটাল ম্যাটারনিটি ওয়ার্ড এবং বিভিন্ন দপ্তরের যে মানুষের পরিষেবার ক্ষেত্রে যে কাজ, সেগুলো তদন্ত করতে এসেছিল এবং সেখানে গিয়ে তারা যে আমাদের এখানে এক্সটার্নাল এবং ইন্টারনাল যে হসপিটালে সুপার স্পেশালিটি হসপিটাল পশ্চিমবঙ্গের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন সাধারণ মানুষের স্বার্থে, সেটাতে এক কথায় বনগাঁ সুপার স্পেশালিটি হসপিটাল পশ্চিমবাংলার মধ্যে প্রথম স্থান অধিকার করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যে পরিষেবামূলক কাজ করি, তারা পৌরসভাকেও বনগাঁ হাসপাতালের পাশাপাশি যে সার্ভিস দিয়েছে, আমি সেদিনকে উপস্থিত ছিলাম, তারা দেখে হাইলি স্যাটিসফাইড হয়েছে এবং এক্সটার্নাল কাজটা আমরাই বনগাঁ পৌরসভার পক্ষ থেকে করেছিলাম, ইন্টারনাল কাজটা সুপার কৌশিক দলের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক আনুকূল্যে সেগুলো হয়েছিল। আমরা সেই কাজটার আজকে যে রাজ্য সরকারের একটা সুপার স্পেশালি হসপিটালকে তারা হাইলি স্যাটিসফাইড এবং তারা সার্টিফিকেট দিয়েছে যে হসপিটাল অত্যন্ত সুন্দর এবং এই হসপিটালের পরবর্তী প্ল্যান জমা দেওয়ার কথা বলে দিয়েছে। সেই হিসেবে আমি বনগাঁ হাসপাতালে সুপার এবং দিদিরা ডাক্তারবাবুরা ডেকেছিলেন, সেখানে উভয়ের মধ্যে অভিনন্দন জানানোর পালা ছিল। তারা আমাকে আমাদের যে পৌরসভার সার্ভিস কনজারভেন্সি ডিপার্টমেন্টে আমরা একে অপরকে অভিনন্দন জানিয়ে আসলাম। এইভাবে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ দিচ্ছেন সেগুলোকে সুষ্ঠুভাবে পালন করে পেশেন্ট পরিষেবা এবং পাবলিক পরিষেবার ক্ষেত্রে আমরা সবসময় মানুষের পাশে থাকব। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন।
আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটারমোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটারমোর বনগা, এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।